বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষক কমিটির পক্ষ থেকে ঝাড়গ্রাম বন বিভাগের বিভাগীয় প্রধানের নিকট ডেপুটেশন। সোমবার ঝাড়গ্রামে বন দপ্তরের বিভাগীয় প্রধানের নিকট বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত কৃষক কমিটির পক্ষ থেকে 12 দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি হল বন্য হাতি দ্বারা যাদের ফসল ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, বন্য হাতিকে রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, বন্য হাতিকে রাখার জন্য বন বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে হবে, ক্ষতিপূরণ দেওয়ার আবেদনের রিসিপ্ট কপি দিতে হবে। যেভাবে দাতাল হাতির দল লোকালয়ে ঢুকে ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছে জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা, এমনটাই জানালেন তারা। এমনকি হাতির হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে ভয় পাচ্ছে, বাইক ছোট গাড়ি ভাঙচুর করছে হাতি, সেই জন্য বন বিভাগের আধিকারিকদের কাছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান। সংগঠনের পক্ষ থেকে প্রণব কুমার মাহাতো বলেন, তাদের দাবিগুলি ঝাড়গ্রাম বন বিভাগের আধিকারিককে জানানো হয়েছে, তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সন্ধ্যার পরে রাত্রে আমাদের যখন বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যেমন হাসপাতালে যাব, চিকিৎসাতে যাব বা ট্রেন ধরবো, তখন রাস্তায় হাতি আছে, তাহলে আমরা কী করে সেটা করতে হবে? যে ছেলেমেয়েরা ঝাড়া শহরে টিউশনি আসবে, টিউশনি থেকে ফিরে যাবে সন্ধ্যা হবে, কাজের লোক যারা কাজ করতে যায় তারা সন্ধ্যায় ফিরে যেতে অসুবিধা হচ্ছে, সেগুলো যেন না হয়। সেগুলো হলে কিন্তু থাকলে কিন্তু আমরা তো একটা সন্ত্রাসের মধ্যে পড়ে যাচ্ছে, একটা আমরা আমাদের কী বলবো, যাকে বলে আমরা একটা এমনভাবে থাকছি যে হাতির জন্য সন্ত্রাস হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলো সব ভেঙে পড়ছে। সেটাকে আমাদের মানে সঠিকভাবে যেন থাকে, স্বাভাবিক থাকে, সেটাই আমাদের দাবি। আমরা যেন স্বাভাবিক থাকি, হাতিও থাকবে, কিন্তু আমরা হাতি থেকে যে শিকার হচ্ছি, হাতি থেকে সন্ত্রস্ত হচ্ছি, সেটা যেন আমাদের না থাকে, সেটা সরকারকে সেই জায়গাটা পূরণ করতে হবে। হাতির উপদ্রবে মানুষের যে ক্ষতি হচ্ছে যেটা যেন না হয় তার প্রতিকার, এবং আমরা উপযুক্ত মানে ক্ষতিপূরণটা যাতে আমরা খুব তাড়াতাড়ি পাই, তারপরে আমাদের একেই আমাদের দাম। আর যে বলল যে 500 জন দরখাস্ত করেছিল ক্ষতির জন্য, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 100 জন পায়, বাকি 400 জন কোনো ক্ষতিই পায়নি, পাচ্ছেন মানে আসলেও আমরা ক্ষতি কোনো মানে ক্ষতির ব্যাপারটা মানে সম্পূর্ণ মানে ভাবে আমরা কোনো ক্ষতিপূরণই পাচ্ছি না। কিন্তু সরকার দিচ্ছে ক্ষতিপূরণ, অথচ সেই ক্ষতিপূরণ আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, আমাদের কাছে পৌঁছাচ্ছে না। উনি আজকে আমরা গৃহপথ সদস্য দেখা করলেন, উনি আমাদেরকে কথা দিয়েছে রিসিভ করতে চালু করবেন, এবং আগামী দিনে এখনও টাকা ফান্ডে আসেনি, যেটা ক্ষতিপূরণের ফান্ড আগামী দিনে আসবে কথা দিল, তখন মানে ক্ষতিটা প্রচণ্ড সমস্যা মানে আপনার রাতে যদি গরিব দুঃখী মানুষ দিন খাওয়া আনা মানুষ যে রাতে একটু ঘুমাবে তারও কোনো শান্তি নেই, দিনের বেলা বেরোতে পারছে না, মানে হাতি যখন তখন ঢুকে যাচ্ছে, যখন তখন ঢুকে যাচ্ছে, সব 24 ঘন্টা জঙ্গলে রয়েছে। এমনকি আমাদের পাড়া গ্রামে বাড়ি, জঙ্গলের মধ্যেখানে বাড়ি, এবারে গ্রামে থেকে যে বাচ্চারা স্কুলেও যাবে সেরকম পজিশনও নেই, যে বাচ্চারা স্কুল যাবে কিভাবে যাবে সেরকম কোনো ইয়ে নেই, যেতে পারছে না। হাতি তাড়াবার লোক নেই, এখন লোক নেই আছে, দুটো দল আছে, দুটো না তিনটে দল আছে, কিন্তু তারা সব জায়গাতে তো তারা যেতে পারছে না, কারণ আমার গ্রাম এক জায়গাতে, তারা অন্য গ্রাম দূর থেকে আসছে, তারা গ্রাম সম্বন্ধে কিছু জানেনি, কোন সাইডে হাতি নিয়ে যাব, তারা কিছু রাস্তা পাচ্ছে না। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।